editubd.com এ আপনাদের স্বাগত আজকে আমরা HSC ইকোনমিক্স ফার্স্ট পেপারের চ্যাপ্টার 3 অর্থাৎ উৎপাদন উৎপাদন ব্যয় ও আয় এই বিষয় এই অধ্যায় নিয়ে আমরা আলোচনা করব এই অধ্যায়ে আমরা বেসিক্যালি উৎপাদন বা কোন দ্রব্যের উৎপাদন নিয়ে আমরা আলোচনা করছি সেটা হচ্ছে অর্থনীতিতে উৎপাদন কাকে বলে অর্থনীতিতে উৎপাদন বলতে বোঝানো হয় যে প্রকৃতি প্রদত্ত বিভিন্ন দ্রব্যকে মানুষের ভোগের উপযোগী করে তোলাকেই উৎপাদন বলা হয় সাধারণত উৎপাদন বলতে আমরা বুঝি কি কোনো কিছু সৃষ্টি করাকে কিন্তু মানুষের কোনো কিছু সৃষ্টি করার মতো ক্ষমতা থাকে না মানুষের যে ক্ষমতাটা থাকে সেটা হচ্ছে বিভিন্ন দ্রব্যকে মানুষের কাঁচামালকে মানুষের ভোগের উপযোগী করে গড়ে তোলা অর্থাৎ ওই দ্রব্যের অবস্থার বা রূপগত পরিবর্তন সাধন করা যে কোনো দ্রব্য উৎপাদনের ক্ষেত্রে আমাদের প্রধান উদ্দেশ্যটা থাকে হচ্ছে উপযোগ তৈরি করা অর্থাৎ এমন দ্রব্য আমরা উৎপাদন করব যেটা ভোগ করে মানুষ সর্বাধিক উপযোগ লাভ করতে পারে সেখান থেকেই আসে হচ্ছে দ্রব্যের উপযোগ বা উৎপাদনের উপযোগ উৎপাদনের উপযোগ সাধারণত বিভিন্ন ধরনের হতে পারে সময় ভেদে স্থান বেধে রূপগত বা হচ্ছে আপনার জ্ঞানগত এইসব বিষয় সাধারণত আপনার বইয়ের মধ্যে খুব ভালো মতোই লেখা আছে তাও আমি আপনাদেরকে সামান্য একটু বলে দিই সেটা হচ্ছে যে রূপগত উপযোগ যদি আমরা বলি সেটা হচ্ছে কোনো দ্রব্য ঠিক কোন ধরনের অবস্থাতে মানুষের সর্বাধিক উপযোগ তৈরি করতে পারছে যে যেমন আমরা ধান উৎপাদন করছি ধান তো মানুষের হচ্ছে সর্বাধিক উপযোগ দিতে পারে না ধান থেকে যে চাল হয় সেটাই হচ্ছে আমাদের সর্বাধিক উপযোগ দেয় কারণ মানুষ চাল থেকে যে ভাত হয় সেটা আমরা কনজিউম করি বা খাই তাহলে যে ধান থেকে চালের যে রূপগত পরিবর্তনটা হলো সেটাই রূপগত উপযোগ জ্ঞানগত উপযোগ যদি আপনারা বলেন তাহলে হবে শিক্ষকতা বা ডাক্তারি ইঞ্জিনিয়ারিং বিভিন্ন ধরনের সমাজসেবামূলক কর্মগুলো দ্বারা আমরা যে ধরনের উপযোগ পেয়ে থাকি সেটাই হচ্ছে আমাদের শিক্ষাগত বা জ্ঞানগত উপযোগ এরপর আসে হচ্ছে আপনার স্থানভেদে যে উপযোগের পার্থক্যটা হয় সেটা হচ্ছে দেখা যায় কি গ্রামেগঞ্জে শাকসবজি উৎপাদন হয় কিন্তু সেই শাকসবজিগুলোর দাম বেশি হয় শহরে কেন কারণ শহরে আসার পরে মানুষের চাহিদা থাকে বেশি গ্রামের মধ্যে আপনার শাকসবজির প্রাচুর্যতা থাকায় সেখানে দাম কম হয় তাই স্থানভেদ হওয়ার কারণে দেখা গেল কি শাকসবজির উপযোগ বেড়ে যাচ্ছে এ ধরনের আরও অনেক ধরনের উপযোগ আছে সেটা আপনারা বই থেকে দেখলেই বুঝতে পারবেন এখন আমরা আজকের টপিকের সবচেয়ে পর্টেন্ট জিনিসটা হচ্ছে উৎপাদনের উপকরণ সাধারণত কোনো দ্রব্য উৎপাদন করতে গেলে আমাদের এর পিছনে অনেক ধরনের কাজ করতে হয় সেটা হচ্ছে এর পিছনে অনেক ধরনের শ্রম বা ভূমি মূলধন সংগঠন প্রযুক্তি এইসবের বিনিয়োগ করতে হয় তাছাড়া উৎপাদন সম্ভব না এখন আমরা একটা একটা করে যদি এখানে এক্সপ্লেন করি প্রথমটা হচ্ছে আমাদের ভূমি সাধারণত ভূমি বলতে আমরা কি বুঝি বুঝি সেটা হচ্ছে ল্যান্ড বা জমি যেখানে আমরা থাকি বা যেখানে চাষবাস হয় কিন্তু অর্থনীতিতে ভূমি বলতে শুধুমাত্র এই এই সকল বিষয়কে বোঝানো হয় না অর্থনীতিতে ভূমি বলতে প্রকৃতি প্রদত্ত যে কোনো কিছুকেই বোঝানো হয় সেটা হতে পারে জমি জমা বা সূর্যের আলো বাতাস পানি খনিজ সম্পদ এই সব কিছুই অর্থনীতিতে ভূমির অন্তর্গত এইসব ভূমির ভূমির ব্যবহারের ফলে আমাদের যদি কোনো কিছু উৎপাদন করতে হয় এসব ভূমি বা এইসব প্রাকৃতিক উপাদানের আমাদের ব্যবহার প্রয়োজন এখন ভূমির যদি আমরা কয়েকটি বৈশিষ্ট্য দেখি সেটা হচ্ছে যে সবচেয়ে ইম্পর্ট্যান্ট ইম্পর্টেন্ট হতে পারে হচ্ছে আপনার ভূমির যে যোগান সীমাবদ্ধতা আমরা জানি যে আমাদের যে ধরনের প্রাকৃতিক সম্পদগুলো আছে সেগুলো সীমাবদ্ধ যোগান অর্থাৎ আমাদের এসবের প্রাচুর্যতা নেই তাই আমাদের ভূমি বা এসব প্রাকৃতিক উপ দ্রব্য ব্যবহারের ক্ষেত্রে যথেষ্ট সচেতন হতে হয় যোগান সীমাবদ্ধতা আমরা যদি একটি গ্রাফের মাধ্যমে দেখাই তাহলে আমরা উলম্ব দেখালাম হচ্ছে আপনার দাম আর অনুভূমি কক্ষে দেখালাম ভূমির যোগান তাহলে দেখা যাবে যে যোগান সীমাবদ্ধ সীমাবদ্ধতার ক্ষেত্রে আমরা জেনেছি কি যে আপনি অনেক বেশি দামও যদি দেন তাহলেও দেখা যাবে সেসবের যোগান বাড়ছে না সাধারণত যেটা হয় যে কোন দ্রব্যের দাম বাড়লে তার যোগানও বেড়ে যায় কিন্তু সীমাবদ্ধতার ক্ষেত্রে এইটা হয় না তাহলে যদি আমরা একটি পিনট দাম ধরি তাহলে সেই সময় আমাদের যোগান কিউ নট দেখা গেল আমরা দাম যদি বাড়িয়ে পি ওয়ান করে ফেলি তাহলে আমাদের যোগান এই যে কিউ নট যেখানে ছিল না সেখানেই রয়ে যাবে অর্থাৎ দাম বাড়ার পরেও আমাদের যোগানের কোনো ধরনের পরিবর্তন আসেনি এরপর আরেকটি হতে পারে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে ক্রমরাসমান প্রান্তিক উপযোগ বিধি সেটা হচ্ছে যখনই আমরা ভূমি বা প্রাকৃতিক সম্পদের বারবার ব্যবহার করতে থাকি তখন সেটা থেকে আমরা যেই উপযোগটা পাই বা প্রান্তিক উপযোগটা পাই সেটা আস্তে আস্তে কমতে থাকে যেমন আমরা যদি একটি ফসলের জমিতে যদি বারবার চাষ করতে থাকি তাহলে একসময় দেখা যাবে সেই জমি থেকে আমরা আগে যে পরিমাণ উৎপাদন পেতাম সেটা এখন আর পাচ্ছি না আমরা যদি এটিকে একটি গ্রাফের মাধ্যমে দেখাই অনুভূমি কক্ষে আমরা লিখব হচ্ছে লেবার আর ক্যাপিটাল লেবার হচ্ছে শ্রম আর ক্যাপিটাল হচ্ছে পুঁজি মানে আমরা যে বিনিয়োগটা করছি সেটা আর অনুভূমিকক্ষে হচ্ছে আমাদের প্রান্তিক উপযোগ তাহলে দেখা গেল হচ্ছে যে আমরা যদি একটি দাম ধরি বা লেবার বা ক্যাপিটালের যে কম্বিনেশনটা ধরি সেটা যদি আমরা এখানে কে নট দিই তাহলে শুরুতে আমরা পাচ্ছি হচ্ছে আমাদের প্রান্তিক উপযোগ কিউ নট এরপরে যদি আমরা আমাদের লেবার ক্যাপিটালের কম্বিনেশনটা বা যদি আরেকটু বাড়িয়ে দিই তাহলে দেখা যাবে যে এখানে আমাদের যে পরিমাণ বাড়ছে এখানে আমাদের পরিমাণ বাড়বে না। এভাবে করে করে আমরা যদি কয়েকটি কম্বিনেশন নিই কে থ্রি কে ফোর দেখা যাবে আমাদের প্রান্তিক উপযোগ বাড়ছে বাট আগের থেকে তুলনামূলকভাবে কম বাড়ছে শেষে যদি আমরা আমাদের গ্রাফটাকে অ্যাড করে দিই তাহলে আমরা যেটা পাবো যে একটি ক্রমরাসমান এটি আস্তে আস্তে যে আমাদের প্রান্তিক উপযোগটা আস্তে আস্তে কমে যাচ্ছে এছাড়া আরো কয়েক ধরনের বৈশিষ্ট্য হতে পারে সেটা হচ্ছে যে ভূমির স্থানান্তর সম্ভব নয় যেমন আপনি চাইলেই আপনার যে ফসলের জমি আছে সেটা চাইলে এক জায়গা থেকে আরেক জায়গায় আপনি নিয়ে যেতে পারবেন না তবে ভূমির মালিকানা পরিবর্তন হয়ে থাকে যে কোনো প্রাকৃতিক সম্পদ বা যেসব বিষয়ে যেসব ভূমি সম্পর্কিত যেসব বিষয়ে কেনাবেচা করা যায় সেগুলো দেখা যায় যে মালিক পক্ষ বিক্রি করে দিচ্ছে আর এছাড়াও হতে পারে হচ্ছে ভূমি চিরস্থায়ী এটির কোনো শেষ নেই যে জমিটা আজকেও আছে সেটা একশো বছর পরও থাকবে যদিও বারবার এটি ব্যবহারের ফলে এটি থেকে আমাদের প্রান্তিক উপযোগটা কমে যাবে এরপর আমরা আসি হচ্ছে শ্রম শ্রম হচ্ছে সাধারণত বোঝানো হয় শ্রম দ্বারা যে শারীরিক যে পরিশ্রমটা আমরা করছি কোনো একটি কাজের মধ্যে যেমন আপনি পড়াশোনা করার ক্ষেত্রে আপনার মানসিক শ্রম দিচ্ছেন বা আপনি যারা রিক্সা চালাচ্ছে তারা তাদের কায়িক শ্রম বা শারীরিক শ্রম দিচ্ছে অর্থনীতির ভাষায় শ্রমটাও এই দুটার কম্বিনেশন অর্থাৎ উৎপাদন কাজে শারীরিক এবং মানসিক পরিশ্রম বা শ্রম দ্বারা যে পরিমাণ উৎপাদন করা যায় এই এটাকে হচ্ছে এটাকে আমরা শ্রম বলা হয় যে উৎপাদন করার জন্য আমাদের শারীরিক এবং মানসিক দুই ধরনের পরিশ্রমই দরকার শ্রম দিয়ে যদি আমরা কয়েকটি বৈশিষ্ট্য বলতে চাই সেটি হচ্ছে যে যেমন আপনার শ্রমের পরিমাণ যতই বাড়বে ততই আমাদের উৎপাদনের পরিমাণ বাড়তে থাকবে অর্থাৎ যোগান বাড়তে থাকবে কিন্তু বা যতই আমাদের মজুরি বাড়ানো হবে ততই আমাদের শ্রমের যে যোগানটা আছে বাড়বে তবে আমরা যেমন আগের অধ্যায়ে পড়েছিলাম যখন আমাদের অধিক মজুরি হয়ে যায় তখন শ্রমিকরা কি করে তখন শ্রমিকরা অতিরিক্ত শ্রমের যোগান না দিয়ে অতিরিক্ত কাজ না করার থেকে বরঞ্চ তারা আরামায়েশ করার চিন্তা ভাবনা করে অর্থাৎ দেখা যাবে কি যে একটা নির্দিষ্ট লেভেল পর্যন্ত যাওয়ার পর মজুরি বৃদ্ধি হতে হতে যখন অনেক বেশি বেড়ে যাবে তখন শ্রমের যোগান না বেড়ে বরঞ্চ কমে যাবে এটা আমরা আগের চ্যাপ্টারে গ্রাফ দিয়ে দেখিয়েছিলাম যে গ্রাফটা আমাদের অনেকটা এরকম ছিল যখন আমাদের যদি আমরা ধরি যে আমাদের প্রায় শ্রমের যোগান ছিল হচ্ছে আপনার এদিকে কিউ নট আর আমাদের মজুরি ছিল হচ্ছে পি নট দেখা যাবে আমরা যদি আমাদের শ্রম মজুরি আরেকটু বাড়িয়ে দিই তখন দেখা যাবে পি ওয়ান এবং আমাদের শ্রমটাও সামান্য বাড়লো হয়ে গেল কি ওয়ান কিন্তু যতই আমরা বাড়াতে এক সময় দেখা যাবে কি যে আমাদের শ্রমের যোগানটা না বেড়ে বরঞ্চ কমে যাচ্ছে এছাড়াও যদি আমরা বলি সেটি হচ্ছে শ্রমিক তার নিজেকে বিক্রি করে না তার শ্রম বিক্রি করে তার শ্রমের দ্বারা সেই অর্থ উপার্জন করে তার শ্রমটাকে বিক্রি করে সেই উৎপাদন কাজে অংশগ্রহণ করে তাহলে অর্থনীতির ক্ষেত্রে শ্রমটা খুবই গুরুত্বপূর্ণ তার কারণ হচ্ছে আপনি যদি শ্রম না দেন তাহলে উৎপাদন সম্ভব না আপনার কাছে ভূমি আছে আপনার কাছে মূলধন আছে সংগঠনও আছে প্রযুক্তিও আছে কিন্তু শ্রম নেই তাহলে উৎপাদন হবে না এরপর আমরা আসি মূলধন নিয়ে মূলধন বলতে সাধারণত বোঝায় হচ্ছে অর্থনীতির ভাষায় যেসব উপকরণ ভবিষ্যতে উৎপাদন কাজে ব্যবহার করা হবে যেমন যদি আমরা যদি বলি যে আপনি একটা ব্যবসা করছেন সেখান থেকে আপনার অনেক টাকা ইনকাম আসছে সেই ইনকামের কিছু অংশ আপনি কনজামশন বা আপনার ভোগ ভোগ ব্যয় করবেন আর কিছু অংশ আপনি সেভ করবেন এই সেভ করা টাকা বা জমানো টাকাটা আপনি ভবিষ্যতে বিনিয়োগ করবেন তাহলে কী হলো উৎপাদন বা আপনি যে ব্যবসা করছেন সেটা হচ্ছে আপনার উৎপাদন কাজ এই উৎপাদন কাজের ফলে আপনি যে অর্থগুলো উপার্জন করছেন তার কিছু অংশ আপনি ভবিষ্যতে আরও উৎপাদন বৃদ্ধির জন্য জমিয়ে রাখছেন সেখান সেখান থেকেই আমাদের মূলধনের ধারণাটা আসে যত বেশি অর্থনীতিতে পুঁজিবাদ অর্থনীতিতে বা মিশ্র অর্থনীতিতে মূলধনের পরিমাণ যত বেশি উৎপাদন কার্য তত বেশি হবে বা স্বাচ্ছন্দ্যে পরিচালনা করা যাবে এরপর যদি আমরা আসি সংগঠন সংগঠন বলতে আধুনিক অর্থনীতিতে বোঝানো হয় যে ভূমি শ্রম মূলধন এই তিনটা বিষয় দিয়ে সাধারণত আমরা আমাদের উৎপাদন কার্য পরিচালনা করি এখন সংগঠন হচ্ছে যে এই সব বিষয়কে এইসব সব বিষয়কে সমন্বয় সাধন করে উৎপাদন কার্যটা সুষ্ঠুভাবে যদি পরিচালনা করতে হয় সেই জন্য আমাদের সংগঠনের দরকার আছে অর্থাৎ একজন ব্যবসায়ীর উদ্যোক্তা সে ভূমি জোগাড় দিল তার শ্রমিক নিয়োগ দিল তার মূলধন বিনিয়োগ করলো এখন এই সবগুলো বিনিয়োগ করে এগুলো যাতে সুস্থ ব্যবহার হয় সেই জন্য সে একজন সংগঠকের ভূমিকা পালন করছে এই জন্যই সংগঠনকে উৎপাদনের উপকরণের জীবন্ত উপকরণ বলা হয় তাহলে দেখা যাবে কি যে এইসব ক্ষেত্রে আমাদের কোনো লাভ ক্ষতির বিষয় নেই ভূমি শ্রম বা মূলধন এইসবের ক্ষেত্রে কিন্তু সংগঠক যেহেতু উৎপাদন কার্যে তার মূলধন বিনিয়োগ করছে তাহলে এর ফলে তার যে লাভ বা ব্যবসার ফলে তার যে লাভ বা ক্ষতি এটার ঝুঁকি বহন করতে হবে সংগঠনকে আধুনিক অর্থনীতিতে এই জন্য সংগঠনের ভূমিকাটা খুবই গুরুত্বপূর্ণ আপনারা দেখতে পারবেন যে কোনো বড় বড় কোম্পানিতেই এক ধর এক এক ধরনের পরিচালক পর্ষদ থাকে যারা হচ্ছে ওই কোম্পানির ব্যবসা বা উৎপাদন কার্য পরিচালনা করে এরপরে যদি আসি আমরা প্রযুক্তি আমরা এতক্ষণ পর্যন্ত যে চারটা বিষয় আলোচনা করলাম ভূমি শ্রম মূলধন এবং সংগঠন এই চারটা বিষয় হচ্ছে মানে আপনার ক্লাসিক্যাল ইকোনমিক্স প্রধান উপকরণ উৎপাদনের জন্য আর আধুনিক অর্থনীতিবিদরা প্রযুক্তিকে অর্থনীত উৎপাদনের পঞ্চম উপকরণ হিসেবে ঘোষণা দিল সেটা হচ্ছে বর্তমানে আমরা যে কোনো কিছু উৎপাদনের ক্ষেত্রে বা কার্যকলাপ পরিচালনার ক্ষেত্রে প্রযুক্তিগত দিকে খুব বেশি লক্ষ্য দিই যেমন আগে দেখা যেত যে কাজ করতে আমাদের দশজন লাগছে এখন কম্পিউটার থাকার কারণে একজন বা দুজনেই আমরা সেই কাজ করতে পারছি তাই ভূমি শ্রম মূলধন এবং সংগঠনের পূর্ণ ব্যবহারের ফলে আমাদের যদি উৎপাদন কাছ থেকে আমরা সর্বোচ্চ পরিমাণ মুনাফা অর্জন করতে চাই বা সর্বোচ্চ পরিমাণ উৎপাদন সুনিশ্চিত করতে চাই তাহলে আমাদের প্রযুক্তির ব্যবহার দরকার যত বেশি প্রযুক্তিগত উন্নয়ন হবে তত বেশি আমাদের উৎপাদন বাড়তে থাকবে তাহলে আজকের ক্লাসটা আমরা এখানেই শেষ করব এর পরবর্তী ক্লাসে আমরা উৎপাদনের প্রান্তিক উপযোগ বিধি নিয়ে আলোচনা করব ধন্যবাদ